সড়ক দুর্ঘটনায় মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী রাজ্যের বুকে। এবার বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বিশ্বজিৎ দে নামে এক যুবকের। ঘটনাটি ঘটে রাজধানীর অরুন্ধতি নগরের বেলতলিতে। গুরুতর আহত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় দমকলের কর্মীরা, কিন্তু কর্তব্যরত জওয়ানদের সব চেষ্টাকে ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে বিশ্বজিৎ দে। এই প্রসঙ্গে বিশ্বজিতের বড় ভাই জানিয়েছেন, আমি ওর বড় ভাই, আমি অফিস থেকে বাড়িতে যাওয়ার পরে ধরেন 7টা বাজে বাজে একটা লোক, আমারও খুব পরিচিত ব্যক্তি না, খোঁজ করছে যে বিজয়দার বাড়ি কোনটা। তখন আমি ফট করে আমার ছেলে বললাম, দেখছে আমার কেন খোঁজ করতেছে? তখন আমার ছেলে বেরিয়ে এসে কী হয়েছে, তুমি কে? আমি, আমার বাবার নাম বিজয়। তখন সে কুছে কী হয়েছে, কোন তোমার তুলে কাকু হইব 6 নম্বরে অ্যাক্সিডেন্ট দিছে। সে তখন জিজ্ঞেস করছে ওখানে কাকু আসে কোথায়, কয় আমরা ফায়ার সার্ভিসে খবর দিছি, ফায়ার সার্ভিস নিয়ে গেছে। ফায়ার সার্ভিস কই দিছে, ওই লোকটা করতে পারছে না, সে দেখো আমি যাই না, তুমি একটু বাইরে আই। তখন সে বাইক নিয়ে তার কাপড়ে নিয়ে বেরিয়ে আসে, বেরিয়ে আসি না এই আমাদের ফায়ার সার্ভিস চুমনি আছে, সেখানে সে খোঁজ করছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এত জায়গাতে, ফায়ার সার্ভিস আছে, সেই পেশেন্টটা কোথায় আছে, এটা কি আইজিএমে আছে না জিবিতে আছে। এই তখন সে কইছে জিবিতে আছে। তো জিবিতে সে আসার পরে আমার ফোন করছে, বাবা তুমি এই কন্ডিশন, আমার একটু প্রেশার সবসময় ডাউন থাকে, তো আমি একটু লবণ নুন নুন খাইয়া তারপরে আইসি, আইসি পরে ডাক্তারকে জিজ্ঞেস করলাম স্যার কন্ডিশন নো, জিবি হাসপাতালে আমার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে না না না, ওনারা যথেষ্ট পরিষেবা দিছে, যথেষ্ট ভালো বিহেভ করছে, আমি সত্যি পরিষেবাতে ভালো। আমি জিবি হাসপাতালে কতক্ষণ চিকিৎসাধীন ছিল? ধরেন 4 ঘন্টা। নাম বিশ্বজিৎ দে, বয়স 42, বেলতলি বা এডিনগর, বেলতলি বা এডিনগর রুট নম্বর 10। কী করতো তাই উনি পাবলিক গাড়ি চালান। দেখুন ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? রুট নম্বর 6 এডিনগর। এদিকে রাজ্যের বুকে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে যান দুর্ঘটনার সংখ্যা, মুখ থুবড়ে পড়েছে ট্রাফিক দপ্তরের তৎপরতা। সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে, প্রশ্নচিহ্নের উপর দাঁড়িয়ে আছে সড়ক সুরক্ষা। যানবাহনের তুলনায় কর্মী স্বল্পতায় থুকছে দপ্তরটি। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।